মন্দির নগরী উদয়পুরে আবারও চুরির ঘটনা ঘটল উদয়পুরে ঘটনার বিবরণে জানা যায় রমেশ বোর্ডিং সংলগ্ন ফাঙ্গার এলাকায় একটি দোকান থেকে ফ্রিজ এবং গ্যাসের সিলিন্ডার নিয়ে চম্পট দিয়ে চোরের দল শনিবার সকাল নাগাদ দোকান খুলতে এসে দোকান মালিক প্রত্যক্ষ করে ওনার দোকানে জিনিসপত্র লণ্ঠপণ্ঠ এবং কিছু জিনিস নিয়ে যায় চোরের দল এ নিয়ে হতবাক দোকান মালিক পরবর্তী সময় উদয়পুর আধা কিশোরপুর থানায় খবর দেন বলে জানান দোকান মালিক আমি রাত্রেবেলা দরজা লাগায় গেছি তালা ডালা লাগায় দোকানের দরজা দরজা লাগায় শুনে গেছি সকালবেলা আমি দিই দরজা ফাঁকা ফাঁকা মানে তখন আমি একটা চিন্তিত করে গেলাম কা এখানে কি আমি কি রাত্রে কি তালা দিছি না নাকি কি আসুকিছ তখন আমি ভালো করে চাইয়া দেখিতে আমার রাস্তার থেকে চাইয়া দেখিতে আমার ঘরে ফ্রিজ নেই ফ্রিজ নেই এরপর দোকান জায়গা দেখিতে এবার আমার সিলিন্ডার দোকানটা লন্ড করে রেখে বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা